আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যাওয়ার জন্য সব প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পাশাপাশি কেন দীর্ঘতি হচ্ছে বাংলাদেশি কর্মী যাওয়া? আর বাংলাদেশ থেকে মালয়েশিয়া এখন পর্যন্ত মাত্র 1100 জন কর্মী গিয়ে পৌঁছেছেন, কিন্তু এখন পর্যন্ত যাওয়ার কথা ছিল প্রায় 1 থেকে 1.5 লাখ। মালয়েশিয়া কর্মী পাঠাতে সব প্রস্তুতি সম্পূর্ণ, শীঘ্রই শুরু হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অর্থাৎ এখন পর্যন্ত মাত্র 1100 জন কর্মী কিন্তু মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছেন। ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে কর্মী নিয়োগ হচ্ছে, একটি সূত্রে জানা গেছে। বায়োমেট্রিক পরীক্ষার পর অনলাইনে কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ম্যানুয়াল পদ্ধতিতে একজন কর্মী নিয়োগের দীর্ঘ সময় লাগলেও নতুন ডিজিটাল পদ্ধতিতে 2 সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এ পদ্ধতিতে কর্মী নিয়োগের কারিগরি প্রতিষ্ঠান হিসাবে দায়িত্ব পালন করেছে ব্যাবিনেস্টোসিনাফ্লাক্স নামের 2টি কোম্পানি। ব্যাবিনেস্টোসিনাফ্লাক্সের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সব প্রস্তুতি সম্পূর্ণ করলেও দুই দেশের সরকারের পক্ষ থেকে এখনও দীর্ঘতি হচ্ছে যে রিক্রুটিং এজেন্সির কারণে। এখন পর্যন্ত যে রিক্রুটিং এজেন্সি 25টি এজেন্সি দেওয়া হয়েছে, আবার এজেন্সি বাড়ানোর কথা হলেও এখন পর্যন্ত আরও 25টি এজেন্সি বাড়ানো হচ্ছে না। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়াতেও দালাল চক্রে তাবায় প্রতারণার কারণে শ্রমবাজারটি বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে। বর্তমানে দুই দেশের সরকার কর্মী নিয়োগের কঠোর অবস্থানে রয়েছে, এবং কি এখন পর্যন্ত যারা মালয়েশিয়ায় গিয়েছেন 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, আরও রিক্রুটিং এজেন্সি বাড়ানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ অনলাইনে কর্মী নিয়োগ হবে সেদেশে। অর্থাৎ হচ্ছেও মালয়েশিয়া সরকার সেদেশের 5টি প্রতিষ্ঠানকে কর্মী নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে অনুমোদন দিয়েছে। অর্থাৎ ব্যাবিনেস্টোসিনাফ্লাক্স, UKSBS5 বায়োটেক নামের 5টি ইতিমধ্যে প্রতিষ্ঠান তাদের কর্মী নেওয়ার সব কাজ সম্পূর্ণ করেছে। আর এখন পর্যন্ত বাংলাদেশে এ থেকে মালয়েশিয়ায় প্রায় 1100 থেকে 1200 কর্মী কিন্তু গিয়ে পৌঁছেছেন, কিন্তু এখন পর্যন্ত পৌঁছার কথা ছিল প্রায় 1 থেকে 1.5 লাখ কর্মী। তো আশা করা যাচ্ছে এই মাসে আরও 20 থেকে 30 হাজার কর্মী মালয়েশিয়া যাবে। অর্থাৎ এখন প্রতিদিনই ফ্লাইট হচ্ছে, আর প্রতিদিনই মেডিকেল ও ভিসা সত্যায়ন দ্রুত গতিতে হচ্ছে।